আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। খালেদা জিয়াকে বিদেশে যেতে না দিলে আপনারা পালাবার পথ পাবে না হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এরপরে জানিয়ে দেব বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে কুয়েটের সেই প্রয়াত শিক্ষকের পরিবারকে। এদিকে বিএনপি নেতার মৃত্যুতে হাসপাতালে ছুটে গেলেন আওয়ামী লীগের নেতারা। আরো জানিয়ে দেব গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। এদিকে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াত, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। খালেদা জিয়াকে বিদেশে যেতে না দিলে আপনারা পালাবার পথ পাবেন না বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ নেত্রীকে যদি মুক্ত না করেন, গণতন্ত্রকে মুক্ত না করেন, তাহলে কোটি কোটি মানুষ রাজপথে নেমে আসবে আপনাদের স্বার্থে দেশ নেত্রীকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বাইরে পাঠান, তাকে সুস্থ করে দেশে নিয়ে আসুন, তা না হলে আপনারা পালাবার পথ পাবেন না। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসা নেওয়ার সুযোগ না দিয়ে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, খালেদা জিয়াকে বন্দি করে গণতন্ত্রকে বন্দি করা হয়েছে, তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে বিলুপ্ত করার অপচেষ্টা চলছে। সূত্র যুগান্তর। বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে কুয়েটের সেই প্রয়াত শিক্ষকের পরিবারকে, জানিয়েছেন তার স্ত্রী। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সেলিম হোসেনের স্ত্রী সাবিনা খাতুন রিক্তা 5 ডিসেম্বর সকাল 11টায় কুয়েত কর্মকর্তা ক্লাবে কুয়েট শিক্ষক সমিতি আয়োজিত শোক সভায় ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী কোনো রাজনীতি করত না, বিশ্ববিদ্যালয়ের কাজের বাইরেও কোথাও যেতেন না, তিনি কেমন মানুষ ছিলেন তা আপনারাই ভালো জানেন। এখন আমি একমাত্র 6.5 বছরের মেয়ে জান্নাতুল ফেরদৌস অনিকাকে নিয়ে কোথায় যাব। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসকের নিকট তার স্বামী মারা যাওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার জন্য অনুরোধ করেন। তিনি আরো বলেন, বর্তমানে তাকেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তার একমাত্র মেয়ের ভবিষ্যতের জন্য তার যোগ্যতা অনুযায়ী তাকে কুয়েটে নিয়োগ দেওয়ার অনুরোধ জানান। কুয়েট শিক্ষক সমিতি আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রতীক চন্দ্র বিশ্বাস। সাধারণ সম্পাদক সৌমিত্র কুমার সরকারের পরিচালনায় বক্তৃতা করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রফেসর ডক্টর আশরাফুল গনি ভুইয়া, প্রফেসর ডক্টর পল্লব কুমার চৌধুরী, প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান, প্রফেসর ডক্টর পিন্টু চন্দ্র শীল, প্রফেসর ডক্টর সাইফুর রহমান, প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজাহান, প্রফেসর ডক্টর মোস্তফা সারোয়ার, প্রফেসর ডক্টর শিবেন্দ্র শেখর শিকদার, প্রফেসর ডক্টর রাফিজুল ইসলাম। শোক সভা শেষে বাদ আছর কুয়েট জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শিক্ষক সমিতির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত 30 নভেম্বর বেলা 3:30টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যু হয়। এরপর থেকে ঘটনায় জড়িতদের স্থায়ী বহিষ্কার সহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে কুয়েট শিক্ষক সমিতি। গত 4 ডিসেম্বর কুয়েট কর্তৃপক্ষ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সহ 9 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করলেও শিক্ষক সমিতি তাদের স্থায়ী বহিষ্কার সহ সকল দাবি মেনে নেওয়ার না পর্যন্ত তাদের আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান। সূত্র ইনকিলাব। বিএনপি নেতার মৃত্যুতে হাসপাতালে ছুটে গেলেন আওয়ামী লীগের নেতারা। অসুস্থ হয়ে ঢাকা জেলা বিএনপির এক নেতার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গেলেন সাভারের আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিবার বিকেলে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ঢাকা জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর করিম ভুইয়া। তার বয়স ছিল 65 বছর। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজীব। সন্ধ্যা 7টার দিকে ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্টও দেন তিনি। সেখানে রাজীবের আপলোডকৃত ছবিতে আরো আওয়ামী লীগ নেতাদেরও দেখা যায়। তারা হলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা
এবিএম আজহারুল ইসলাম, সুরত সহ অন্যান্য নেতাকর্মীরা। এর আগে রবিবার 5 ডিসেম্বর বিকালে 5টার দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিএনপি নেতার মৃত্যুর খবরে আওয়ামী লীগ নেতাদের এমন ভাবে ছুটে যাওয়ার ব্যাপারটিকে সৌহার্দ্যমূলক ও ইতিবাচক ভাবেই দেখছেন বিএনপি নেতারা। এ ব্যাপারে ঢাকা জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, তার মৃত্যুতে তাকে দেখতে যাওয়া তার পরিবারের পাশে দাঁড়ানো মানবিকতার অংশ। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও রাজনীতির মাঠে তো আমরা সহকর্মী, এটা আসলে রাজনীতি বা সামাজিকতার একটা অংশ। সাভার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবিএম আজহারুল ইসলাম সুরুজ বলেন, একটা মানুষের মৃত্যু সবকিছুর ঊর্ধ্বে, তিনি একজন রাজনৈতিক বর্ষীয়ান নেতা, আমরাও তো রাজনৈতিক নেতা, তার মৃত্যুতে আমরা সহমর্মিতা জানিয়েছি, আমরা তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তবে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। নূর করিম ভূঁইয়া দীর্ঘদিন সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। সাভারের ব্যাংক কলোনি এলাকায় পরিবার সহ বসবাস করতেন তিনি। সূত্র কালের কণ্ঠ। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, ভোটার অধিকার হরণ করে ক্ষমতায় থাকা সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ড থেকে মুক্তির জন্য দেশবাসী ছটফট করছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। রোববার 5 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে অডিটোরিয়ামে বাংলাদেশ কল্যাণ পার্টির 14তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এ আহ্বান জানান তারা। কল্যাণ পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বাসদের খালিকুজ্জামান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ। সভাপতির বক্তব্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বলেন, ভোটার অধিকার হরণ করে ক্ষমতায় থাকা সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ড থেকে মুক্তির তাড়নায় দেশবাসী ছটফট করছে, গণতন্ত্রহীনতার বিভীষিকা থেকে জাতি মুক্তি চায়, গুমরে কাঁদছে লাখো রাজনৈতিক কর্মীদের পরিবার, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্য লাগামহীন পাগলা ঘোরা জনজীবনকে অতিষ্ঠ করে দিচ্ছে, বিজয়ের আনন্দ আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ পত্র দেওয়া হয়েছে, কিন্তু তার কোনো সদুত্তর নেই। আজকের সভা থেকে আবারও জোর দাবি করছি, দ্রুত সম্ভব হলে আজকেই নির্বাহী আদেশ বলে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে দেশের বাইরে চিকিৎসার সুযোগ দেওয়া হোক। কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, কল্যাণ পার্টি চলমান পশ্চাৎপদ রাজনীতিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সময়ের দাবি, সেই লক্ষ্যে দেশ বিদেশের পণ্ডিত ও জ্ঞানী গুণীদের কল্যাণ পার্টিতে সংযুক্ত করা হচ্ছে। কল্যাণ পার্টি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে রাজনীতির গতিপথকে জনমুখী করবে, আন্তর্জাতিক সম্পর্ককে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে বিনির্মাণ করবে, প্রবাসী বান্ধব নীতি ও কর্ম বাস্তবায়নে অধিকতর মনোযোগী হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আইনমন্ত্রী প্রায় আইনি প্রক্রিয়ার কথা বলেন, কোন আইনি প্রক্রিয়ায় সাবেক বিচারপতি সিনহাকে দেশ থেকে বের করে দিয়েছিলেন, জজ কোর্টের জজ সাহেবকে প্রাণের ভয়ে পালিয়ে যেতে হয়েছে, এটা কোন উত্তর দিতে পারেননি আইনমন্ত্রী। তিনি বলেন, আজকে আইন জজ বিচারক প্রশাসক সবকিছু শেখ হাসিনার আঁচলে বন্দী, কোন নিরপেক্ষ বিচার নেই। আপনি আইনমন্ত্রী বলেছেন বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, যে মামলায় কোনো সাক্ষ্য নেই, কোনো প্রমাণ নেই, অন্যায়ভাবে সেই মামলায় সাজা দিয়েছেন, এ অন্যায় সাজার কাছে বেগম খালেদা জিয়া মাথা নত করবেন না। সূত্র ঢাকা পোস্ট। নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াত, দুবলার চরে কোটি টাকার মাছের ক্ষতি। ঘূর্ণিঝড় জাওয়াত শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। সাগর উত্তাল ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলো সহ বিভিন্ন জেলায় গুড়িগুড়ি ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। নদ-নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট বেশি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি বাতাসে বেড়েছে শীত।
জাওয়াদের প্রভাবে রাজধানীতে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে, ফলে রাজধানীবাসী পড়েছে দারুণ বিপাকে। বৃষ্টির কারণে অফিসগামী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন। গত দুই দিন ধরে রাজধানীবাসী সূর্যের মুখ দেখেনি, আকাশে মেঘাচ্ছন্ন। আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় জাওয়াত দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে, তবে ঘূর্ণিঝড় জাওয়াতের প্রভাব থাকবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। এই দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। জাওয়াত ধীরে ধীরে আরো দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ বা লঘুচাপ আকারে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সমুদ্র বন্দরের উপকূলের নিকট দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে বেশ কিছু স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্ট মার্টিনের পথে যাতায়াতকারী সব জাহাজে চলাচল গতকাল থেকে রবিবার পর্যন্ত বন্ধ রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা হাওয়া অথবা ঝোড়ো হওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, স্থলভাগে ওঠার আগেই দুর্বল হয়ে পড়বে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এ মাসেই আরেকটি নিম্নচাপ আসতে পারে, তবে এর সময় কবে হবে তা বলা যাচ্ছে না। সূত্র ইত্তেফাক।